উচ্চতর মাধ্যমিক পরীক্ষা অবতীর্ণ হয়েছে 2,80,216 পরীক্ষার্থী রাজ্যের 877টা কেন্দ্রত অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজরে আরম্ভ হয়েছে শিক্ষা জীবনের দ্বিতীয়টো গুরুত্বপূর্ণ পরীক্ষা 12 ফেব্রুয়ারির পৰা 13 মার্চলৈ অনুষ্ঠিত হব উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত বর্ষর পরীক্ষা আজি রাজ্যের 877টা কেন্দ্রত সুকলমে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা মুঠ 2,80,216 পরীক্ষার্থীর মাজত কলা শাখাত অবতীর্ণ হয়েছে 2,06,467 পরীক্ষার্থী বিজ্ঞান শাখাত অবতীর্ণ হয়েছে 55,287 পরীক্ষার্থী বাণিজ্য শাখাত অবতীর্ণ হয়েছে 17,582 পরীক্ষার্থী আর ভোকেশনেলত অবতীর্ণ হয়েছে 440 পরীক্ষার্থী উল্লেখযোগ্য যে এইবার প্রথমবারের বাবে অনলাইনের জড়িয়ে সকল পরীক্ষার্থীর অ্যাটেন্ডেন্ট লওয়া হয়েছে আর এই পরীক্ষা আমার গোটেই অসমতে 877টা 877 এক্সামিনেশন সেন্টার হব আর টোটেল ক্যান্ডিডেট হব আমার 2,80,216টা তার ভিতর আমার মেল ক্যান্ডিডেট 1,37,484 হব আর ফিমেল ক্যান্ডিডেট হব 1,42,732 শিবসাগর জেলার মুঠ 35টা কেন্দ্রত অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা জেলাখনের মুঠ 7,369 ছাত্র ছাত্রী অবতীর্ণ হয়েছে পরীক্ষা ইয়ারে 5,544 কলা শাখার 1,379 বিজ্ঞান শাখার আর 389 বাণিজ্য শাখার আর ভোকেশনেলত অবতীর্ণ হয়েছে 55 অসম শিক্ষা সংসদর শেষরটো পরীক্ষাত শিক্ষানগরী পাঠশালার পরীক্ষা কেন্দ্রত এয়া পরীক্ষার্থীর ভিড় বজালি অঞ্চলের বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীয় ভাল ছাত্রছাত্রীখানে আহিছে আনন্দরাম বরুয়াকে আদি করে শিক্ষাবিদকে আদি করে পাঠশালা সিনিয়র সেকেন্ডারি পাকা হরিহ আর নরেশ্বর রণা আর্টস এন্ড কমার্স এই আটাইকটা অনুষ্ঠানের পর 633 ছাত্রছাত্রী আমার ইয়াত এই সেন্টারট অবতীর্ণ হব আর সুন্দর একটা মানসিকতা লৈ আহিছে এয়া কলিয়াবৰৰ দৃশ্য দুটাকৈ পরীক্ষা কেন্দ্রত পরীক্ষার্থীয়ে শাড়ি পাতি এইদরে নিয়ম শৃঙ্খলার মাজে প্রবেশ করেছে পরীক্ষা কেন্দ্রত পরীক্ষার্থী সকলক তন্ন তন্নকৈ পরীক্ষা করে ভিতরলে প্রবেশ করবলে দিয়া হয়েছে জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন উৎকণ্ঠিত ছাত্র ছাত্রী সকল ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট